এবারে নির্বাচন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই। এই লড়াইতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাকে অবশ্যই রায় প্রদান করতে হবে। সেজন্য যারা কর্মসূত্রে রুজির টানে বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছেন, আমরা তাদের কাছেও আজকে অনুরোধ করছি যে আপনাদের এলাকায় যখন নির্বাচন, যে ফেজে নির্বাচন, আপনি সেই সময়ে আসুন এবং নির্বাচন গ্রহণ কেন্দ্রে, ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট আপনি নিজে প্রদান করুন। শান্তিপূর্ণভাবে এলাকায় যাতে নির্বাচন হয় সেদিকে খেয়াল রাখুন এবং অবশ্যই এবারের নির্বাচন নির্ধারণ করবে রাজ্যে এনআরসি হবে না হবে না, আপনার গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হবে না আপনার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত থাকবে, এ সব কিছুই নির্ভর করছে। ফলে এই যে অশুভ শক্তি যারা দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, এই যে অশুভ শক্তি যারা এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের লড়াই লাগিয়ে দিতে চাইছে, যাদের কাছে উন্নয়নের কোনো ইস্যু নেই, চাকরির কাছে ইস্যু নেই, আজকে পরিযায়ী শ্রমিকরা হতাশ, ছাত্র যুব সমাজ হতাশ, পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রয়োজনে রাজ্যের বাইরে আছেন, তাদের কাছে আমাদের আবেদন হচ্ছে যে আগামী 27 মার্চ থেকে নির্বাচন শুরু হচ্ছে, রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে যাতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি না আসতে পারে আর যাতে করে নির্বাচনে ধর্মনিরপেক্ষ শক্তিকে ক্ষমতায় আনা যায়, সেজন্য প্রত্যেকের ভোট দেওয়া অত্যন্ত জরুরি। সেই জন্যে আমরা সমস্ত যারা রাজ্যের বাইরে রয়েছেন তাদের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা যে যার জায়গায় ফিরে আসুন, যেদিনে আপনার এলাকায় নির্বাচন তার আগে ভাগেই এসে ওই দিনে ভোট প্রদান করাটা খুবই জরুরি বিষয়। কারণ ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, ভোট আপনার নাগরিক অধিকার, এই অধিকারকে প্রয়োগ করা দরকার এবং প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। একটা ভোটের জন্যও ফলাফল এদিক ওদিক হয়ে যেতে পারে। 2021 আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন আরও গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই নির্বাচনকে প্রতিটি রাজনৈতিক দল পাখির চোখ করে এগোচ্ছে। করে একটি রাজনৈতিক দল যাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজকে ভাগ করা, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে কিছুদিন আগেই যারা সেকুলারিজমের কথা বলতেন, যারা সাম্যবাদের কথা বলতেন, আজকের এক শ্রেণীর নেতাদের মুখ থেকে আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে মুসলিমদেরকে বিভিন্ন ভাষায় আক্রমণ করছে, আমরা এটা দেখতে পাচ্ছি। কখনো কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি 2 কোটি 25 লক্ষ লোককে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং টার্গেট করা হচ্ছে মুসলিমদেরকে। এমত অবস্থায় জনসাধারণের কাছে আমাদের বিশেষভাবে আবেদন যে দেশে বা রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং ভোট প্রত্যেকের একটা আমানত, সেই আমানত যথার্থভাবে যেখানে দিলে ভোট সুষ্ঠু স্বাভাবিকভাবে দেশ পরিচালনা হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে, এজন্য আমরা প্রত্যেকটি জনসাধারণের কাছে আকুলভাবে প্রার্থনা করছি।